বটতলায় ক্যানেল বাঁধে কোথায় ঝামেলা হয়েছে, কার সাথে কী ঝামেলা না ঝামেলা কেউ কিছু জানে না। বটতলা পার্টি অফিসের আমাদের বটতলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনেটা এসে এলাকার রাস্তা ধরে যারা যারা তৃণমূল করে তাদেরকে ধরে মারধর করছে। অর্থাৎ মারধর করতে করতে আমাদের বটতলা পার্টি অফিসের কার্যালয়টাকে ইট মেরে পাটেল দিয়ে ভেঙে কাছে দরজা জানলা বোর্ড ফোর্ড সব ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে এখন যে যার হাওয়া হয়ে গেছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপি ছেলেরা লম্বা লম্বা কাটারি দাও হেসো এইসব ওরা কোথা থেকে পায়? বিজেপি কালচার কি আজকে মারামারি নিয়ে? যদি মারামারি নিয়ে হয় তাহলে ওপেন চ্যালেঞ্জ থাকলেও প্রকাশ্যে আসে মারামারি করুক, আমরাও তৃণমূল কংগ্রেস তৈরি আছি। আমরা দীর্ঘদিন এলাকায় বিজেপি ভারতীয় জনতা পার্টি করি, সেইটা কারো কোনো দুষ্কৃতি সহ্য হচ্ছিল না। তারা আজকে পরিকল্পনাভাবে আমাদের বিজেপি কর্মীদের উপরে আক্রমণ করে আমাদের বন্দুক হাতুড়ি তরোয়াল দিয়ে আমাদের উপরে আক্রমণ করে আমাদের বাড়িঘর ভেঙে দেয়, আমাদের পরিবারের উপরে আক্রমণ করে তারা। আজকে বটতলায় জোরে আমাদের যে ভাইরা ফ্ল্যাগ লাগাচ্ছিল এবং সেই ফ্ল্যাগ তৃণমূল দুষ্কৃতীরা খুলে দিচ্ছিল, সেটার প্রতিবাদ করার জন্য আমার যুব জেলা কমিটির সদস্য ভাই দীপেন্দু সরকার এবং কিষাণ মোর্চার 3 নম্বর মণ্ডলের সভাপতি ভাই সুখেন এবং কার্যকর্তারা এখানে ছিল, যুব মোর্চার কার্যকর্তারা, তাদেরকে তৃণমূল দুষ্কৃতি দ্বারা আক্রমণ করা হয়। পরিমাণ যারা লোকাল তৃণমূল দুষ্কৃতি নামে হারমাদ নামে পরিচিত তাদের আক্রমণ করে। আমরা একটাই কথা বলে দিতে চাই অনন্ত পালের নেতৃত্বে, আরও যে হারমাদ আছে তাদের নেতৃত্বে আমি একটাই কথা বলে দিতে চাই যে আমরা যুব মোর্চারা এই পুলিশ প্রশাসন বর্ধমানের পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, এইভাবে চামচা করে এবং ভীত সন্ত্রস্ত করে এইভাবে হামলা করে বিজেপি কর্মীদের আটকানো যায় না আর তারা আটকাতে পারবে না।